থাকবে না, যদি লাগবে কিসের থাকবে না, তোমার কি লাগছে? ঠান্ডা লাগছে আমার, ওই গতকালকে লাগছে কিনা খাই খাই জ্বর। So hello guys, welcome back to my channel. So I'm gonna put up my shop. সো আমরা চলে এসেছি এই দোকানটাতে, এখানে বাচ্চাদের খুব ভালো ভালো কাপড় পাওয়া যায় গরমের, তোমরা এখান থেকে এসে নিতে পারো, যদি নিতে চাও আমাকে কমেন্ট করবে অবশ্যই। আর টমেটোর জন্য আমরা এখানে নেব ছোটো ছোটো কাপড়গুলো, না না ভালো লাগছে না। তারপর আমরা গিয়েছিলাম একটু দই আইসক্রিমগুলো, যদি আমি দই খাইনি আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়েছি। তারপর এখান থেকে আমরা চলে এসেছি ট্রেন্সে, আর ট্রেন্সের মধ্যে এসে দেখেছি খুব ভালো ভালো এখানে গরমে কুর্তি টুর্তি উঠেছে, তো আমি আর বৌদিভাই দেখছিলাম, বাচ্চাদেরও কালেকশন দেখছিলাম। আর তোমরা দেখতেই পেলে তিনটার উপরে বাজে, তারপর আমরা শপিং করছিলাম, মানে এত ভালোবাসি শপিং করতে আমরা কি বলবো। তারপর দেখতে দেখতে হঠাৎ করে বৌদিভাই এত ভালো লাগছিলো একটা কুর্তি, তো বৌদিভাইকে বললো চলো টুইনিং করি আমরা, তো বৌদিভাই পছন্দে আমাকে একটা গিফট করলো আর আমার খুব ভালো লেগেছে কুর্তিটা। আমরা দোকানের বাইরে কি করতেছি, আমাদের মুখ দেখে এমনি আমরা গিফট করে দিছি, আমরা না আমার আমাদের আমাদের আর বাতুল কলকাতায় যাব না এখন, আর যাবে না কি শপিং করলে, আর যাব না। সো গাইস আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট শপিং হতে হতে এদিকে বিকালও হয়ে গেছে। আরে ব্যাগ নিয়ে মোবাইল নিয়ে একসাথে পাচ্ছিলাম, দেখাই না কিছু, দেখালে মানুষ কেমন লাগছে বলো, আমার তো শপিং করতে ভালোই লাগে, কেউ যদি কিছু করে আরো ভালো লাগে। আমি তো মুখত একটা গিফট পেয়ে গেছি আজকে, নিজের পকেট থেকে যদি যাই তো কষ্ট লাগে। হ্যাঁ ওইটাই, যেমন ডাইপার